নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর কিছু অভিযোগ তুলেছিলেন বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করে দলের অবস্থান পরিষ্কার করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় এবং আশেপাশের অন্যান্য জেলার নেতৃবৃন্দ ইতিপূর্বে নির্ধারিত নির্বাচনী প্রচারণার শেষ সময়ের দেড় দিন আগে থেকেই এলাকায় প্রচার প্রচারণায় অংশ নিতে পারেননি, যা নজিরবিহীন। সার্বিকভাবেও স্থানীয় সরকার নির্বাচনে যে পরিমাণ ভোট পড়ার কথা তার চেয়ে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম। কোনো কোনো কেন্দ্রে সারাদিন ভোটারদের উপস্থিতি নগণ্য দেখা গেলেও ফলাফলে দেখা গেছে শতকরা 80% ভোট পড়েছে। আবার কোনো কোনো কেন্দ্রে দীর্ঘ লাইন ধরে ভোট দিতে গেলে দেখা গেছে তাদের ভোট আগেই দেয়া হয়ে গেছে। সেনা মোতায়েন না করায় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ছিল না বলে মন্তব্য করেন রিজভী। আইন প্রয়োগকারী সংস্থা নজিরবিহীন নিরাপত্তা বিধানের আড়ালে রাতের অন্ধকারে কী ভূমিকা রেখেছে তা নিয়েও জনমনে সংশয় রয়েছে। কারণ কারফিউর মতো পরিস্থিতিতে কোনো কিছু জনগণের নজরদারিতে থাকার কথা নয়। ভোট সংশ্লিষ্ট ইনস্ট্রুমেন্ট যেমন ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল ইত্যাদি তাদের হেফাজতেই থাকে, ফলে ভোট জালিয়াতির যথেষ্ট সম্ভাবনাও থাকে। সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হলে ক্ষমতাশালী কেউ অনিয়ম করতে সাহস পেত না। আর এই সমস্ত করা হয়নি বলেই নির্বাচনী ফিল্ড এটি লেভেল হয়নি। সেজন্য গতকালের নির্বাচনের ভোট গ্রহণ, গণনা, ফলাফল ইত্যাদির বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। রিজভী বলেন, উৎসবমুখর নির্বাচনের কথা বলা হলেও ওই দিন বিএনপির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হয়েছিল।